আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আঙ্কারা সুইডিশ কূটনৈতিক তলব, নেটো সদস্যপদ আটকে দেওয়ার হুমকি তুরস্কের। এদিকে রাশিয়াকে মোকাবেলা করার সক্ষমতা নেই ব্রিটিশ সেনাবাহিনীর, স্বীকারোক্তি ব্রিটিশ প্রধানদের। আরো থাকবে তাইওয়ানের উপর নো ফ্লাই জোন জারি করতে পারে চীন, আশঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনের জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ উত্তর কোরিয়ার। এদিকে ইরান বিরোধী নিষেধাজ্ঞার ফলে ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বলছে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। আরো থাকবে ইরান রাশিয়ার নিজস্ব মুদ্রায় বাণিজ্য শুরু। সর্বশেষ জানিয়ে দিব ভারত চীন সীমান্ত, বিতর্কিত অংশে হাইওয়ে পরিকল্পনা করছে চীন, আতঙ্কে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আঙ্কারায় সুইডিশ কূটনৈতিক তলব, নেটোর সদস্যপদ আটকে দেওয়ার হুমকি তুরস্কের। সুইডেনের গোথেনবার্গ শহরে একটি কুর্দি গোষ্ঠীর মিছিল সমাবেশের কড়া প্রতিবাদ করেছে তুরস্ক। আঙ্কারায় নিযুক্ত সুইডেনের শীর্ষ পর্যায়ের একজন কূটনীতিককে তলব করেছে তুরস্ক এবং এর প্রতিবাদ জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারা সুইডিশ দূতাবাসের অন্তর্বর্তী প্রধানকে তলব করে কুর্দি গোষ্ঠীর ওই বিক্ষোভের ব্যাপারে প্রচণ্ড রকমের অসন্তুষ্টি জানিয়েছে। তুরস্ক কুর্দি সংগঠনগুলোকে সন্ত্রাসী বলে মনে করে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে যে চুক্তি হয়েছে তার আলোকে আমরা আশা করি গোথেনবার্গ শহরে কুর্দি সন্ত্রাসীরা যে সমাবেশ ও মিছিল করেছে সে ব্যাপারে সুইডিশ সরকার প্রয়োজনীয় আইন এবং বিচারিক ব্যবস্থা গ্রহণ করবে, তা না হলে ন্যাটো সদস্যের পদের জন্য যে আবেদন করেছে তা আটকে দেবে আঙ্কারা। সূত্র পার্স টুডে। রাশিয়াকে মোকাবেলা করার ক্ষমতা নেই ব্রিটিশ সেনাবাহিনীর, ব্রিটেনের সম্মুখভাগে সৈন্যরা খুবই দুর্বল। দেশটির সাবেক প্রতিরক্ষা প্রধানরা সতর্ক করেছেন যে রাশিয়ার দ্বারা সৃষ্ট হুমকি মোকাবেলায় ব্রিটেনের সেনাবাহিনী এখন খুব ছোট। সংবাদ মাধ্যম সানডে পিপল তথ্যের স্বাধীনতা ব্যবহার করে প্রমাণ করেছে যুদ্ধক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি যে ফ্রন্ট লাইন ইউনিটগুলি সেগুলো আরও দুর্বল হয়েছে। ব্রিটেন ফুড গার্ড 5টি পৃথক ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত এবং তাদের 2890 সৈন্য থাকা উচিত, কিন্তু তাদের সংখ্যা মাত্র 2560। স্কটল্যান্ডের 5টি ব্যাটালিয়নের রয়্যাল রেজিমেন্ট 2050 সৈন্য থাকার কথা, কিন্তু এর বর্তমান শক্তি 1620। প্রাক্তন ন্যাটো প্রধান জেনারেল স্যার রিচার্ড শিরেপ যোগ করেছেন, আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে আমাদের নিরাপত্তা ডোভারের সাদা পাহাড় থেকে শুরু হয় না, বরং এটি লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়ার জঙ্গলে শুরু হয়। এর অর্থ হলো আমাদের অবশ্যই একটি জোট হিসাবে পুরো ইউরোপের প্রাচীরকে সত্যিকার অর্থে পরিচালনা করতে হবে। সম্প্রতি সেনাবাহিনীর নতুন প্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্ট্যান্ডার্স বলেছেন যে ইউরোপের যুদ্ধের বিস্তার রোধ করতে সকল পদমর্যাদার সৈন্য ও অফিসারদের অবশ্যই লড়াই এবং জয় করার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেছিলেন যে ব্রিটিশ সেনাবাহিনীকে দ্রুত কাজ করতে হবে, নিশ্চিত করতে হবে ইউক্রেনকে যুদ্ধে জড়িয়ে যেতে না পড়ে, কারণ তারা রাশিয়ার সম্প্রসারণ বন্ধ করতে ব্যর্থ হয়েছে। সূত্র ডেইলি মিরর। তাইওয়ানের উপর নো ফ্লাই জোন জারি করতে পারে চীন, আশঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে সামনে রেখে চীন তাইওয়ানের উপর নো ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। চীন এই পদক্ষেপ নিলে স্পিকার পেলোসির সফর গোলমেলে অবস্থার মধ্যে পড়তে পারে। আসন্ন সফরকে ঘিরে ইতিমধ্যে আমেরিকা এবং চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আগামী মাসে তার এই সফর করার কথা রয়েছে। তাইওয়ান নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে 1997 সালে রিপাবলিকান দলের প্রতিনিধি পরিষদের স্পিকার যুদ্ধবাজ নিউট গিংরিচ তাইওয়ান সফর করেছেন। এদিকে এই সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনের জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনের জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ করেছে। এর আগে মার্চ মাসে রাশিয়াও একই অভিযোগ করলে জাতিসংঘ তা নাকচ করে দেয়। মস্কোর মিত্র উত্তর কোরিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেন সংকটের মূল কারণ হিসেবে মার্কিন নীতিকে দায়ী করেছিল। একই সঙ্গে দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী স্বঘোষিত দুটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বীকৃতি দেয়। এর ফলে ইউক্রেন উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA রবিবার বলেছে, ওয়াশিংটন আন্তর্জাতিক চুক্তিকে উপেক্ষা করে ইউক্রেন সহ 10টি দেশ ও অঞ্চলে অনেকগুলো জীবাণু ল্যাব স্থাপন করেছে। এর আগে মার্চে মস্কো অভিযোগ করে বলেছিল ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির বিষয়ে গবেষণার জন্য যুক্তরাষ্ট্র তহবিল সরবরাহ করছে। ওয়াশিংটন ও কিয়েভ উভয় এই অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া একই সময় জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ইজুমি নাকাটিমোস বলেছেন, ইউক্রেনে কোনো জীবাণু অস্ত্রের কর্মসূচির বিষয়ে জাতিসংঘ অবগত নয়। ইরান বিরোধী নিষেধাজ্ঞার ফলে ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বলছে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি।
ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার ফলে বিশ্ব অর্থনীতি বিশেষ করে ইউরোপের অর্থনীতির ক্ষতি হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপে একথা বলেছেন ইব্রাহিম রাইসি। 120 মিনিটের ওই ফোন আলাপে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বিশ্বের বহু দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করেছে। প্রেসিডেন্ট রাইসি তার দেশের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর অগঠনমূলক পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-তে সম্প্রতি পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাশ করেছে তার ফলে পারস্পরিক রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা এমনভাবে পুনরুজ্জীবিত করতে হবে যাতে ইরান এটি থেকে অর্থনৈতিক সুবিধা পেতে পারে। তিনি এই সমঝোতা নিয়ে অচলাবস্থা সৃষ্টির জন্য আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়াকেই দায়ী করেছেন। এদিকে গত 8 জুন IAEA নির্বাহী বোর্ডের সভায় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরান বিরোধী একটি প্রস্তাব পাশ করে। এতে বলা হয়, ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে IAEA কে প্রয়োজনীয় সহযোগিতা করছে না। অথচ বাস্তবতা হচ্ছে, ইরান এতদিন IAEA কে প্রয়োজনীয় সব রকম সহযোগিতা করে এসেছে। টেলিফোন আলাপে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তিনি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনাকে ফলপ্রসূ করতে চেষ্টা চালিয়ে যাবেন। ম্যাক্রোন বলেন, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সংকট রাজনৈতিক উপায় সমাধানের প্রক্রিয়ায় সমর্থন দিচ্ছে। সিরিয়া আঞ্চলিক কোন কোন দেশের সামরিক অভিযানের বিরুদ্ধে ইরান যে অবস্থান নিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট তার প্রতি সমর্থন জানান। ইরানের প্রেসিডেন্ট এও বলেছেন, তার দেশের উপর আমেরিকা একতরফা নিষেধাজ্ঞা যা দিচ্ছে এর ফলে বিশ্ব অর্থনীতি বিশেষ করে ইউরোপের অর্থনীতির অনেক ক্ষতি হচ্ছে। তিনি আরো বলেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর অগঠনমূলক পদক্ষেপের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সম্প্রতি পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাশ করেছে তার ফলে পারস্পরিক রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে। সূত্র জানিয়েছে পাস টুডে। ইরান রাশিয়া নিজস্ব মুদ্রায় বাণিজ্য শুরু। ইরান এবং রাশিয়া নিজস্ব মুদ্রা রিয়াল ও রুবলে বাণিজ্যিক লেনদেন শুরু করেছে। এর অংশ হিসেবে ইরান রাশিয়ার মুদ্রা রুবলকে বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে তালিকাভুক্ত করেছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সম্প্রতি মস্কো সফর করেছেন এবং সেই সময় এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। খবর বিজনেস ইনসাইডারের, তেহরান ও মস্কো নিজস্ব মুদ্রায় লেনদেন শুরু করার অর্থ হচ্ছে দুপক্ষ মার্কিন ডলারকে বিদায় জানাতে যাচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আমেরিকা সহ কোন কোন প্রভাবশালী দেশ তাদের মুদ্রাকে অন্য দেশের উপর চাপ সৃষ্টির জন্য হাতের হিসেবে ব্যবহার করে থাকে। এতে দুই দেশের উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবও নাটকীয়ভাবে বদলে যাবে। ডলার পরিবর্তে নিজস্ব মুদ্রায় লেনদেনের ফলে ইরান ও রাশিয়ার মধ্যকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনেকটা সহজ হবে। ভারত চীন সীমান্ত, বিতর্কিত অংশের হাইওয়ের পরিকল্পনা করছে চীন, আতঙ্কে ভারত। পূর্ব লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC বরাবর তিব্বতের লুনজে কাউন্টি থেকে কাশগড়ের মাস পর্যন্ত নতুন হাইওয়ে নির্মাণের পরিকল্পনা করছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ABP লাইভ। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষয়িষ্ণু অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে প্রস্তাবিত নতুন জাতীয় কর্মসূচিতে 345টি উন্নয়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করেছে চীন। পরিকল্পনার অংশ হিসেবে 2035 সালের মধ্যে 4.5 লাখ কিলোমিটার হাইওয়ে ও মোটরওয়ে নির্মাণ করতে চায় এ দেশটি। আর লুনজে কাউন্টি থেকে কাশগড়ের মাঝা পর্যন্ত নতুন যে হাইওয়েটি হতে যাচ্ছে সেটি ওই বৃহৎ পরিকল্পনারই অংশ। প্রতিবেদন অনুসারে লুনজে কাউন্টি অরুণাচল প্রদেশের অন্তর্গত হলেও চীন একে দক্ষিণ তিব্বতের অংশ বলেই দাবি করে। সেখানে দিয়ে হাইওয়ে নির্মাণ করা হলে তার প্রভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্ত অঞ্চলে উত্তেজনা বাড়তে পারে। তবে সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবরের বিষয়ে ভারত বা চীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে একটি চীনা যুদ্ধ বিমান ভারতের সীমান্ত বরাবর উড়ে এলে বিষয়টি নিয়ে ফের দু দেশের সেনাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। পরিস্থিতি বিবেচনায় গত রবিবার চুশুল মোল্ড সীমান্ত মিটিং পয়েন্টে ভারত চীন কোর কমান্ডো পর্যায়ে বৈঠক হয়, যেখান থেকে সিদ্ধান্ত আসে উভয় দেশই সীমান্তের বিতর্কিত অংশ থেকে নিজ নিজ সেনা প্রত্যাহার করবে।